আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল জোসনার্স রান্নাঘর। ফিরে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি গ্রাম অঞ্চলের খুবই প্রিয় মানকসু রুই মাছের একটি রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটি দেখার পূর্বে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলোতে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, আর বরাবরের মতো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ক্লিক দ্য বেল আইকন ফর মোর ভিডিওস। আমি এখানে আধা কেজি পরিমাণ মানকসু ভালো করে ধুয়ে নিয়েছি। আমি মানকসুটি এরকম করে একটু বড় করে কেটেছি। আর নিয়েছি বড়ি। এই বড়িটা সাধারণত মাসকলাই এবং চাল কুমড়ো দিয়ে তৈরি হয়। গ্রামের দিকে এই বড়িটা খুবই পছন্দ করে। আর নিয়েছি 5 টুকরো রুই মাছ। এখন আমি এই রুই মাছে একটু লবণ এবং একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। যখন তেলটা গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা রুই মাছের। যখন তেলটা গরম হয়ে আসবে তখন এখানে ম্যারিনেট করে রাখা রুই মাছের টুকরোগুলো একটু একটু করে মিশিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নেওয়ার জন্য। যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন অন্য পাশ উঠিয়ে ভেজে দিচ্ছি। যখন আরও এক পাশ ভাজা হয়ে যাবে তখন মাছগুলো উঠে নিচ্ছি। এখন কড়াইয়ের ভিতরে যে তেল আছে এই তেলের ভিতরে বড়িগুলো দিয়ে ভেজে নিব। ভিউয়ার্স, এই বড়িগুলো একবারে লো আঁচে ভাজতে হবে, কারণ আপনি যদি অনেক জোরে জালে ভেজে নেন তাহলে বড়িটা খেতে অত মজা লাগে না। তার জন্য লো আঁচে 3 থেকে 4 মিনিট ভেজে নিব ব্রাউন কালার করে। বড়ির লো আঁচে যত বেশি সময় নিয়ে ভাজবেন খেতে কিন্তু ততই টেস্টি হবে। 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পরে যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি বড়িগুলো উঠিয়ে নিচ্ছি। এখন এখানে যে তেল আছে এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আরও কিছু তেল। আমি এখানে টোটাল 1/3 কাপ পরিমাণ তেল নিয়েছি। এখন এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো এখন মিডিয়াম আঁচে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজগুলো যখন এরকম নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 2 কাঁচামরিচ। আমি মাঝখান থেকে একটু ভেঙে দিচ্ছি, এতে করে ঝালও ছড়াবে এবং কাঁচামরিচের সুন্দর একটি ফ্লেভারও অ্যাড হবে। যখন পেঁয়াজগুলো এরকম ব্রাউন হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 চামচ আদা বাটা, 1/4 চামচ রসুন বাটা এবং 1/2 চামচ জিরা বাটা। আমি এখানে বাটা জিরাটা দিয়েছি, আপনারা চাইলে জিরার গুঁড়াটাও দিতে পারেন। এখন এগুলো একটু মিশিয়ে কিছু সময় ভেজে নিচ্ছি। যখন এই মশলাগুলো একটু ভাজা হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া। এখন এই মশলাগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একই সাথে এখানে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন এই মশলাগুলো খুব ভালো করে কষানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। যখন এই মশলা থেকে এরকমভাবে তেল উপরে উঠে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কচুর টুকরোগুলো। বন্ধুরা, অনেকে আসে কচু রান্নার আগে সিদ্ধ করে নেয়। আমার মনে হয় কচু রান্নার আগে সিদ্ধ করে নিলে কচুর যে পুষ্টিগুণ সেটি বের হয়ে যায়। এখন ভালো করে একটু মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন এই কচু এবং বড়ি খুব ভালো করে কষানোর জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। ফিরে আসলাম 3 মিনিট পরে। দেখুন ভিউয়ার্স, 3 মিনিট পরে এ পর্যায়ে চলে এসেছে। এটি কিন্তু প্রায় 40% সিদ্ধ হয়ে এসেছে। ভিউয়ার্স, এই কচু গ্রাম্য বাংলার একটি খাবার। এটি কিন্তু শহরে অ্যাভেলেবেল পাওয়া যায় না, এই মান কচুটি। আর এটি খুবই সুস্বাদু এবং আমার অনেক প্রিয় একটি খাবার। এখন একটু নেড়ে চেড়ে এখানে আমি ঝোলের জন্য পানি দিচ্ছি। ভিউয়ার্স, এখানে পানিটা দিতে হবে কচু এবং বড়িটা ডুবে থাকে এরকম পরিমাণে। এ পর্যায়ে চুলার আঁচটা হাইয়ের থেকে একটু কম এবং মিডিয়ামের থেকে একটু বেশিতে রাখবো। যখন এরকম বলক উঠে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো। ভিউয়ার্স, আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলিতে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর আপনাদের সবার কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি
তিনটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে ঢেকে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য, মিডিয়ামের থেকে একটু বেশি আছে। ফিরে আসলাম 7 থেকে 8 মিনিট পর। দেখুন এ পর্যায়ে চলে এসেছে, কচুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে একবারে এবং আমার রান্নাটাও হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে একটু সাবধানে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে ধনিয়া পাতার ফ্লেভারটা আসার জন্য 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 1 মিনিট পরে। দেখুন ভিউয়ার্স, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, কারণ এখানে একটু ঝোল আছে, ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরও কমে আসবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মানকচু, রুই মাছ ও বড়ির অসাধারণ একটি তরকারি। নিশ্চয়ই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমার রান্না আপনাদের ভালো লাগলে আমার ভিডিওগুলিতে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর আমার সব রান্নার নতুন নতুন আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এতক্ষণ থেকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সেই সাথে আজকের মতো বিদায় নিচ্ছি।